অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হস্তক্ষেপে সমাধান ঘটতে চলেছে মেলাখর নীরমহলের জলাশয় এবং পার্শ্ববর্তী কৃষি জমির কৃষকদের সমস্যা। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের তরফে রুদ্রসাগর সমবায় সমিতির সদস্যদের সঙ্গে আগামী 17 এপ্রিল সচিবালয়ে এক বিশেষ বৈঠক ডাকা হয়েছে। এতে স্বাভাবিক কারণে খুশি স্থানীয়রা। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হস্তক্ষেপে সমাধান ঘটতে চলেছে মেলাখড়ি নীরমহলের জলাশয় এবং পার্শ্ববর্তী কৃষি জমির কৃষকদের সমস্যা। বহু বছর ধরে কৃষি জমি ও কৃষকদের সমস্যা সম্পর্কিত বিষয়কে ঘিরে আলোচনা চলছিল। 2019 সালে হাইকোর্টের নির্দেশনায় জানানো হয় রুদ্রসাগরে জলস্তর 11 মিটার RL রাখার জন্য। এই মর্মে রুদ্রসাগরে জলস্তর 11 মিটার রাখতে গেলে তার পার্শ্ববর্তী যে কৃষি জমিগুলি রয়েছে সেই জমিগুলিতে কৃষিকাজ করতে গিয়ে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল কৃষকদের। তাই এই বিষয়ে রুদ্রসাগর সমবায় সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট স্থায়ী সমাধানের জন্য একটি চিঠি পাঠানো হয়। আগামী 17 এপ্রিল সচিবালয়ে রুদ্রসাগর সমবায় সমিতির সদস্যদের সঙ্গে এই বিষয় নিয়ে বিকেল 5:30 এক বিশেষ বৈঠকের আয়োজন করা হবে। সমবায় সমিতির ডাকে সাড়া দিয়ে তাদের বৈঠকে ডাকায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন সহ সমগ্র রুদ্রসাগর সমবায় সমিতির সদস্যদের বিষয়টি অবগত করতে রবিবার সাংবাদিক সম্মেলন ডাকা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন, রুদ্রসাগর সমবায় সমিতির সভাপতি এবং সম্পাদক সহ অন্যরা। বিশেষ করে আমাদের এই রুদ্রসাগরের মধ্যেই প্রায় 1,500 একর জমি, চাষযোগ্য জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং রুদ্রসাগরের পিছেও নীরমহলের পিছে যারা নির্দিষ্ট মালিকানা আছে তাদেরও প্রায় 1,000 একর, প্রায় এরকম 2,500 একর জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, চাষবাসে অসুবিধা হচ্ছিল। তো সেটাকে সুরাহা করার জন্য আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী একটা উচ্চস্তরীয় বৈঠক ডেকেছেন। তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই, কেননা আমাদের এটার সাথে যুক্ত প্রায় 3,000 পরিবার প্রতি বছর আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। এই কোর্টের নির্দেশিকা অনুসারে জল রাখতে গিয়ে আমাদের কৃষি জমি এবং কৃষি কাজ আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষক এবং স্থানীয় লোকজন আপাতত প্রত্যাশায় সচিবালয়ের বৈঠককে ঘিরে। তারা প্রত্যেকটি মুখ্যমন্ত্রীর গৃহীত ভূমিকাকে ঘিরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।